ফ্রেন্ড, তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। কিছুদিন আগে আমি এই ফটোগুলো ফেসবুকে দিয়েছিলাম, তো সেখান থেকে সবাই আমাকে রিকোয়েস্ট করে যে দি এই মেকআপ টিউটোরিয়ালটা আমাদের সাথে শেয়ার করো, তাই জন্য শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। তাহলে চলো দেখে নিই। প্রথমেই আমি ইউজ করছি আমার ফেভারিট বায়োটিকের ময়েশ্চারাইজারটি। ভালোভাবে অল ওভার ফেসে আমি এটা অ্যাপ্লাই করেছি, যেহেতু উইন্টার সিজন তাই জন্য আমি এটা একটু বেশি অ্যাপ্লাই করি মেকআপ করার আগে, যাতে ড্রাইটার একদমই কেটে যায়, কারণ আমার তো ড্রাই স্কিন। তো এটা আমি ফেসের সাথে সাথে নেকেতেও অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি আমার আইব্রোটাকে ক্রিয়েট করে নিচ্ছি, একদমই আর্টিফিশিয়াল করবো না, ডার্ক করবো না, লাইটের মধ্যে করবো, যেটুকু আমার লেন্থ আছে সেটুকুই রাখবো। তারপর আমি ক্রাইলনের থেকে আমার স্কিন কালারের একটি ফাউন্ডেশন নিয়ে আইব্রোটাকে পপার করছি। ভিডিওতে দেখো যেভাবে করা আছে তোমরাও ঠিক সেইভাবেই করবে। পর আমি ওই ফাউন্ডেশনটাকে ফিঙ্গারের সাহায্যে তো ব্লেন্ড করেছি, তারপর স্কিন কালারের একটি আইশ্যাডো দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পিঙ্ক কালারের একটি আইশ্যাডো নিয়েছি এবং ভালোভাবে আমি আমার ক্রিজ লাইনটিতে ব্লেন্ড করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারো। আমি আজকে একটি ব্লু কালারের স্মোকি আই করেছি। কিভাবে করেছি চলো তোমাদেরকে দেখাই। এরপর আমি ব্ল্যাক কালারের কাজলটা অ্যাপ্লাই করছি, ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি ঠিক এর উপরে আকাশি কালারের একটি আইশ্যাডো দেব এবং ভালোভাবে ব্লেন্ড করে নেব দুটি। তোমরা এটি আকাশি কালারের কোনো কাজল পেন্সিল দিয়েও করতে পারো, নায়কাতে এরকম অনেক কাজল পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো, তাহলে খুব ভালো হবে, আলাদা করে কোনো কালার বসাতে হবে না। এরপর আমি আরেকটি ফ্ল্যাপি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দুটো আইশ্যাডোকে। এরপর আমি প্রাইমার ইউজ করছি কালার বারে, ভালোভাবে অল ওভার ফেসে এটা আমি অ্যাপ্লাই করছি যাতে কোনো সোয়েট না হয়। এরপর আমি ইয়েলো কারেক্টার দিচ্ছি, এটা ক্রাইলনেরই ইয়েলো কারেক্টার, ভালোভাবে আমি রিং ফিঙ্গার দিয়ে এটা আমার ডার্ক সার্কেলটাকে ঢেকে দিচ্ছি। আমি এটা মাউথ এরিয়াতেও অ্যাপ্লাই করব, কারণ আমার মাউথ এরিয়ার চারিদিকটাও পুরো ব্ল্যাক স্পট আছে। এরপর আমি আমার শেড অনুযায়ী একটি ফাউন্ডেশন নিলাম, আমি পুরো মেকআপটাই করেছি ক্রাইলনের দিয়ে। অল ওভার ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এবং ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবে এবং জলটাকে নিংড়ে নেবে। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফাউন্ডেশনটা আমি কিছুটা নেকেতেও অ্যাপ্লাই করলাম যাতে দুটো কালার একদমই আলাদা না লাগে, তাই জন্য ওটা আমি নেকেতেও অ্যাপ্লাই করেছি। এরপর আমি পাউডার দিয়ে বেক করেছি যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে, পাউডারটা মেকআপ স্টুডিওর। এরপর আমি কাজল অ্যাপ্লাই করছি, কাজলটা হচ্ছে ল্যাকমির। নেক্সট আমি ফ্লাফি ব্রাশ দিয়ে নিচের যে লাইনটা আছে, যে কাজলটি পরেছি, সেটা আমি আকাশি কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করছি এবং সামনের দিকটা হালকা একটু গোল্ডেন কালার দিয়েছি। ভালোভাবে আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি লাইনার ইউজ করছি, লাইনারতে আমি নিয়েছি ল্যাকমির এবং আমি এখানে একটি উইং আইলাইনার ক্রিয়েট করছি।
যেটা আমার ফেসে খুব ভালো মানায়। তোমাদের যদি মনে হয় উইং আইলাইনার করবে না, নর্মাল রাখবে, তো সেটাও তোমরা করতে পারো। আমার লাইনার পরা হয়ে গেছে, লাইনারটা একটুখানি সরুই পড়েছি। এরপর আমি লিপস্টিক ইউজ করছি, যেটা ম্যাকমির লিপস্টিক আছে, হালকা রেড এবং পিঙ্কের মিক্স আছে। তো এই কালারটা খুব সুন্দর, তোমরা ইউজ করতে পারো। তো শেষে আমি আমার পুরো ফেসটা আবার একটু ব্রাশ দিয়ে, আগে যে পাউডারটা দিয়েছি সেটা আমি সেট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে প্রচুর, আর সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো, তার পাশে বেল আইকনটাও প্রেস করবে। আজকের মতো, বাই বাই এন্ড টাটা।